মামি সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে। আমরা চলে এসেছি মেজো মামার বাড়িতে। তো আমার ভিডিওটা শুরু করার আগে সবাই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, আর ভিডিও অবশ্যই একটু ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো। ওই তো ওটাই বসো, আমি মিষ্টি তোমার সঙ্গে খেতে পারবো। মামি এখানে রান্না বসিয়ে দিয়েছে, ভাত ফুটছে আর মামি কাটাকুটো করছে। এ দেখো মেজো মামার বাড়িতে, দেখো ভাই হচ্ছে খাসির মাংস নিয়ে আসলো, মাছ নিয়ে আসলো, মামি ওদিকে তরকারি তরকারি ডাল ডাল একটা রান্না করছে, কি যে করছে এখনো জানতে পারিনি, পরে খেতে গিয়ে দেখতে পাবো। অনেক কিছু আইটেম করেছে মামি, তো এগুলো আগে ধুয়ে নিয়ে এসে দিই, মামি একা একা পারবে না তাহলে। মামির সব রান্না বান্না হয়ে গেছে, মাংসটা এবার আমি রান্না করছি। এরকম মামি সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে, ডাল তরকারি শাক কত কিছু রান্না করেছে, বেগুন ভাজা মাছ, সেটা দেখছি মাংসটা আমি রান্না করি। আমি এখনো সকাল থেকে খাওয়ার টাইমও পাইনি। এখানে খাসির মাংসটা রান্না হয়ে গেছে, আবার ভাত বসানো হয়েছে। আমার মামি রান্না করেছে মুলোর শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, এগুলো সকালে করেছে, মাছ ভাজা আর পুঁই শাক চচ্চড়ি। খুব মামাদের এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটা ভালোই বড় হয়ে গেছে, লেবু মনে হয় দু একটা করে। এখানে আছে একটা পেয়ারা গাছ, এদিকেও লেবু গাছ, লেবু গাছে লেবু হয়েছে। এখানে আছে কলপার, এটা মটরের ঘর, এখানে আছে বাথরুম পায়খানা। এটা বাথরুমের ভিতরটা অনেকটা বড়, এখানে আছে একটা লিচু গাছ, ঝাল গাছ, গাঁদা ফুল গাছ, তুলসী গাছ, পুঁই গাছ, পেয়ারা গাছ, টগর ফুল গাছ, সজনে গাছ না নাজনে গাছ জানি না, এখন লিচু হয় পাগল। এখানে একটা মানকচু গাছ, চলো দিতে বলছি চলো। মিষ্টি মামা আর দুষ্টু দুজন মিলে কামড়া কামড়ি করছে খেলনা টেলনা নিয়ে।
দেখো ছাগলটা দেখো তোমার ভালো মামি এখানে ভাত বাড়ছে সবার জন্য দেখো সবার ভাত গুলো বাড়া হয়ে গেছে এটা মিষ্টি ভাত এটা দুষ্টু এইটা ওর পাপার চল আগে মিষ্টি খাইয়ে দিই জল ফেল দিই চল জল ফেল দিছিস কালো ওর দেখলে সহ্য করতে পারে না এমনি ভাবে যে আমার খাবার কম হয়ে যাচ্ছে এমনি ওর খাবার পড়ে থাকবে তাও ভালো কিন্তু ওই কুকুর যদি আসে না খুবই খারাপ তাহলে কেন কি হয়েছে ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওয় তোমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো টেক কেয়ার বাই